আমরা এমন সব কথা শুনি যেগুলো কোনো কোরআন নেই, হাদিস নেই, এবং এমন সব আষাড়ে গল্প বললে বেশি গীবত হয়ে যাবে। এই জন্য আমরা গীবত যাতে না হয় নাম বলবো না। একজন আল্লাহর ওলির কারামত বর্ণনা করছেন, তিনি একেবারে আফ্রিকায় চলে গেলেন। এটা আমরা মনে সবাই শুনছি, এগুলো তো আজকাল আসলে ম্যাগাজিন অনুষ্ঠান উনি বলছেন, মাঝে মধ্যে ও আইও উনি ভালো লাগে তো এগুলো, এবং এগুলো মাহফিলেরও খোরাক, মানুষ দাওয়াতে পারি যে ভালো লাগে বলে। ধর্মের নামে অধর্মীয় কুসংস্কার যখন ধর্মের নামে উপস্থাপন করা হয়, যখন বলা হয় যে একজন মানুষের বৃদ্ধাঙ্গুলি চষতে হবে অনেক সব পাবে, তো যেই পা দিয়ে মানুষ বাথরুমে যায় সেই মানুষের সেই ময়লাযুক্ত পা যদি সওয়াবের উদ্দেশ্যে চষতে দেখে মেডিকেলের কোনো প্রফেসর, সে বলবে যে তোমার এই ধর্ম আমার দরকার নেই। আমাদের যে কোথায় একটা কচ্ছপ আছে চট্টগ্রামে বা না কোন জায়গায়, সেখানে মহিলাগুলো এভাবে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার খেয়ে ফেলাম। এখন যদি কোনো মাইক্রোবায়োলজির প্রফেসর দেখে এবং এটাই হলো ইসলাম, উনি বলে যে এই ইসলাম আমার, কিন্তু আসলে কি সেটা ইসলাম? তাফসির সংক্রান্ত বিষয় যেটি উনি বললেন যে ছোটখাটো একটা অনুষ্ঠান হচ্ছে তাফসির কোরআন মাহফিল, আবার যে তাফসির সম্পর্কে কিছুই জানে না সে হলো একেবারে তাফসির জগতের বিশাল এক নক্ষত্র। অথচ তাফসির মানে কি ব্যাখ্যা? আল্লাহ তাআলার কোরআন কি এত অস্পষ্ট যে তোমার মতো নগণ্য এসে স্পষ্ট করবে? আল্লাহ তাআলার কোরআন করিম কি এত দুর্বোধ্য যে একজন মৌলভী সাহেব এসে এটা সহজ করবেন? আল্লাহ তাআলার কোরআনুল করিম এগুলো আবার প্রত্যেকটি যা প্রশ্ন বলছি আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, প্রতিবাদ করছেন, ওয়ালাকাদ ইয়াসসানাল কোরআন, আমার কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি। এই কোরআন কি পরস্পর বিরোধী কোনো গ্রন্থ যে একজন মাওলানা সাহেব এসে সমাধান দেবেন? আল্লাহ তাআলা লাও কানা মিন ইনদ গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি এটি আমার না হয়ে মানুষের হতো তাহলে এখানে পারস্পরিক সাংঘর্ষিক বক্তব্য পাওয়া যেত। এবং তাফসিরটা এত সেন্সিটিভ বিষয়, আপনি কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় আল্লামা পাওয়া যাবে বর্তমানে? অনুরাত মনোদ্দেব হাজির বহন লারোয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যেখানে সমস্ত সাহাবায়ে কেরামরা যে আয়াতের রহস্য বুঝতে পারছেন না উনি একাই সেটি বুঝতে পেরেছেন। ওই যে ইদা জা নসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা যখন নাজিল হয়েছে সকলে খুব আনন্দিত উল্লসিত, আর তিনি কাঁদছেন। আর ইয়াউমা আকমালতু লাকুম যখন নাজিল হয়েছে সকলেই খুবই বিজয়ের আনন্দে উদ্বেলিত, কিন্তু তিনি কাঁদছেন। কেন? ওই যে কোরআনের উনি বললেন যে এখানে একটা মেগা প্রজেক্ট মহাপ্রকল্প যখন শেষ হয়ে যায় আর যিনি প্রকৌশলী আসছেন তারও বিদায় অত্যাসন্ন, তার মানে হচ্ছে ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়েছে তাহলে আমাদের মেবি বেশি দিন হয়তো আমাদের কাছে নেই। তাহলে তার থেকে বড় মুফাসসির আবার কে? উনি কি বলছেন দেখুন, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে ওয়া ফাকি হাতাম ওয়া আব্বা, কোরআনে পাকের একটি আয়াত আছে যে আব্বা শব্দের অর্থ কি, তো উনি তো আমাদের মতো লোকজন হলে তো মাস সুন্দর করে বলিতেন, উনি কি বললেন যে আইয়ু সামাইন তুযিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইযা কুলতু কালামান লা আ'লামুহু, বলছে তুমি আমাকে এমন একটি প্রশ্ন করলে এটি আমাকে সুস্পষ্ট না জেনে যদি আমি ব্যাখ্যা দেই তাফসির করি তাহলে কোন আকাশ আমাকে ছায়া দেবে, কোন জমিন আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ দেবে, আমি কোরআন সম্পর্কে যদি এমন কথা বলি যা আমি জানি না, বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কি সহজ না কঠিন বিষয়? আল্লাহ তাআলা বলেছেন আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, অনেকে বলে যে কোরআনের অর্থ হলো এটি, এটি সবচেয়ে বড় গলত। আল্লাহ তাআলা বলছে কোরআনের যেটা আল্লাহর বাণী, আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ যে এটি কেবল মাত্র এটি আপনি কিভাবে জানলেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি যে এই আয়াত থেকে এটি কেবল অর্থ আর কোনো অর্থের সম্ভাবনা নেই, যদি কেউ বলে এর থেকে মারাত্মক অপরাধ, আল্লাহ তাআলা বলছে আমার উপর মিথ্যারোপ করা,
আমার উদ্দেশ্যের পরিপন্থী কথা বলা, এর থেকে বড় জঘন্য অপরাধ আর কিছু হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর ক্ষেত্রে যাতে ঘরে ঘরে গাছতলায় নিমতলায় আমতলায় যে বিশাল মুফাসসিরের আমরা এই যে ঝড় শুনতে পাচ্ছি, আল্লাহ নবী বলছেন মান ফাসসারাল কুরআন বিরাইহি ফলিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি যে কোনো একটা কোরআন করিমের অর্থ করলো, তাফসীর করলো, নিজস্ব মন গড়া মনে যা আসছে তা ব্যাখ্যা করলো, কিংবা কোনো একটা স্বার্থ চরিতার্থ করার জন্য কোরআনের কৃত্রিম ব্যাখ্যা দিল, কিংবা একটা আদর্শকে সামনে রেখে সেটিকে সুদৃঢ় করার জন্য কৃত্রিম ব্যাখ্যার আশ্রয় নিল, আল্লাহ নবী বললেন আমরা যেমন সফরের এক মাস আগে টিকিট বরাদ্দ করে রাখি রিজার্ভেশন, আর এই ব্যক্তি সে জাহান্নাম যে হবে তার আগে থেকে সে টিকিট বরাদ্দ করে রাখলো যে কোরআনের অপব্যাখ্যা করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। বরং আরেকটি হাদিস আরো মারাত্মক, আল্লাহ রাসূল বলেছেন মান ফাসসারাল কোরআন বিরাইহি ফাসাবা, একজন মুফাসসির সোকল মুফাসসির সে কোরআনের ব্যাখ্যা দিল, দৃশ্যত মনে হচ্ছে সে শুদ্ধ করলো, আমি নবী বলছি সে অশুদ্ধ করলো, ফাখতা। তার মানে কি? এর মানে হলো আসলে কোরআনের তাফসীর মানে কি? কোরআনে কোনো অস্পষ্টতা নেই, কোরআনে কোনো দুর্বুদ্ধতা নেই, কোরআনে পরস্পর বিরোধিতা করার বক্তব্য নেই, কোরআনের একটি আয়াতের তাফসীর আরেকটি আয়াতে আছে। মুফাসসিরের কাজ হলো যেটি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথের দিশা দিন। সিরাতাল মুস্তাকিম কি? সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন ওয়া আনি উবুদুনি হাদা সিরাতাল মুস্তাকিম, আমার ইবাদত করবে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমার নির্দেশনা মেনে চলবে, এটাই হলো সিরাতাল মুস্তাকিম। তাহলে দেখুন সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা, আর এটা তাফসীর আসছে ইয়াসিনে। মুফাসসির সাহেব এই আয়াতগুলোর মাধ্যমে কোরআনকে কোরআনের মাধ্যমে এবং কোরআনের তাফসীর করতে হবে কোরআনের মাধ্যমে, যদি সেটি সম্ভব না হয়, আমার সেই দূরদর্শিতা না থাকে, বিচক্ষণতা না থাকে, তাহলে যার প্রতি কোরআন নাজিল হয়েছে তার ব্যাখ্যার মাধ্যমে কোরআনের তাফসীর করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমি যে আপনাকে এই কিতাব নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, নিয়ে দেবেন, এবং সেটিও যদি সম্ভব না হয় তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরাম যাদের প্রশ্নের উত্তরে কোরআন নাজিল হয়েছে, যাদের পরিস্থিতির মূল্যায়নে কোরআন নাজিল হয়েছে, যাদের বিশেষ দৃষ্টি আকর্ষণী নোটিশ নিষ্পত্তির লক্ষ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যারা কোরআন নাজিলের উপলক্ষ, তাদের ব্যাখ্যা, তাদের অবজারভেশন, সেগুলোকে মুফাসসিরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। কিন্তু আজকে আমরা যেই তাফসীর মাহফিলগুলো যেটা বলছেন, আমরা এমন সব কথা শুনি যেগুলো কোনো কোরআন নেই, হাদিস নেই, এবং এমন সব আষাঢ়ে গল্প বললে বসে গীবত হয়ে যাবে, এই জন্য আমরা গীবত যাতে না হয় নাম বলবো না। ওই যে ওনাকে বলছি গতকাল, একজনে তাফসীর করছে বড় মুফাসসির কোরআন, নাম বলবো না, নাম বললে কিন্তু গীবত হয়ে যাবে, আর নাম না বললে যাতে এই উপসর্গ এগুলো যে সিমটম যদি আমাদের জানা থাকে তাহলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যে আমরা কঠিন রোগে যাতে আক্রান্ত না হই বা সেই ছোঁয়াচে রোগ থেকে যাতে আমরা দূরে থাকি, সেই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সেটি যেমন তিনি একজন বলছেন, এটা বলতে হচ্ছে এই জন্যে যেহেতু হযরত মাওলানা বললেন যে তিনি একজন একজন আল্লাহর ওলির কারামত বর্ণনা করছেন, তিনি একেবারে আফ্রিকায় চলে গেলেন, এটা আমরা মনে সবাই শুনছি, এগুলো তো আজকাল আসলে ম্যাগাজিন অনুষ্ঠান উনি বলছেন, মাঝে মধ্যে ও আয়ও উনি ভালো লাগে তো এগুলো, এবং এগুলো মাহফিলেরও খোরাক, মানুষ দাওয়াতে পারে যে ভালো লাগে বলে। ওখানে বলছে যে তিনি আচ্ছা এটা সবাই মুখস্থ, তিনি গেলেন খাদেম সাহেব গিয়ে সেখানে পৌঁছলেন এবং তার সাথে কথা হলো, কই না হুজুর তুমি প্রতি সপ্তাহে আজকে বিশ্বাস পান না, হ্যাঁ হ্যাঁ এই সময় তো প্রায় সময় ওনার মিটিং চলছে, আরও দুই ঘন্টা আছে, ঠিক আছে প্রায় এজেন্ডা শেষের পথে, একটু অপেক্ষা করেন উনি আসবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে এখানে আজকে আহমদুল্লাহ সাহেবের মাহফিলে যারা আসছেন সবাই এখানে শিক্ষিত মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ, অনেক প্রফেসর এখানে আসছেন, অনেক ইঞ্জিনিয়ার আসছেন, তারা যদি মাওলানা সাহেবকে প্রশ্ন করে যে হুজুর না হয় বিশেষ কারামতে পৌঁছলেন, খাদেম সাহেব কীভাবে পৌঁছলেন,
ওজু লাখ টাকা মারবে জায়গা না ভদ্রার। দ্বিতীয় প্রশ্ন হলো উনি না হয় পৌঁছে গেলেন আলহামদুলিল্লাহ পৌঁছতে পারে, কিন্তু উনি ওই খাদেমে যেহেতু সে আফ্রিকায় ওনার বাংলা কথা আরো আবার সেটা এঙ্গে হতা যে যারা বলে যে তো আপনাদের যাই হোক যাচ্ছে না, তাহলে উনি ওনার সেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কিভাবে সে বুঝতে পারলো, আবার উনি কিভাবে সে আফ্রিকার ভাষা বুঝতে পারলেন? তাহলে এই যে আপনি সন্দেহ সৃষ্টি করলেন ওয়াজের নামে, এইসব কি বলছেন? আজকে যে মানুষ যে এই যে বার্ট্রান্ড রাসেল বলেন বা কার্ল মার্কস বলেন বা বড় বড় নাস্তিক, তাদেরকে আমরা দোষারোপ করছি না। নাস্তিকরা নাস্তিক হয় কেন? ধর্মের নামে অধর্মীয় কুসংস্কার যখন ধর্মের নামে উপস্থাপন করা হয়, যখন বলা হয় যে একজন মানুষের বিদ্যাঙ্গুলি চষতে হবে অনেক সব পাবে, তো যেই পা দিয়ে মানুষ বাথরুমে যায় সেই মানুষের সেই ময়লাযুক্ত পা যদি সওয়াবের উদ্দেশ্যে চষতে দেখে মেডিকেলের কোনো প্রফেসর, সে বলবে যে তোমার এই ধর্ম আমার দরকার নেই। আমাদের যে কোথায় একটা কচ্ছপ আছে চট্টগ্রামে বানা কোন জায়গায়, সেখানের মহিলাগুলো এভাবে নিয়ে বিসমিল্লাহ আকবার খেয়ে ফেলাম। এখন যদি কোনো মাইক্রোবায়োলজির প্রফেসর দেখে এবং এটাই হলো ইসলাম, উনি বলে যে এই ইসলাম আমার, কিন্তু আসলে কি সেটা ইসলাম? যেমন গ্রামে এটি আমরা নিজেরা দেখেছি, পরীক্ষার আগে বানর নিত কিছু কিছু মানুষ বানর, এবং যারা পরীক্ষার্থী ছিল বানরের পা ছুঁয়ে সালাম করত, ফলে মামা একটু দোয়া করবেন যাতে ভালো হয়ে থাকে। এখন ব্রাটান রেসেল যদি দেখে যে একজন আশরাফুল মখলুকের মানুষ যে চাঁদে গিয়েছে মঙ্গল গ্রহে যাবে, যে পাখির মতো উড়াল দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করছে, সে মিটিং করছে ডিজিটাল, একদিকে ট্রাম্প আছে কোথায় ওয়াশিংটনে, জাপানের প্রাইম মিনিস্টার আছে আপনার সেটা কোথায় জাপানে টোকিওতে, এই ধরনের যেখানে বিজ্ঞানের বিস্ময়কর উদ্ভাবনীমূলক আবিষ্কার, আর যখন বলা হবে যে এভাবে পানরের বাঁচুয়ে আমাকে আশীর্বাদ চাইতে হবে, সেই ধর্ম সে কখনো নেবে না। তাহলে কার দোষে সে নাস্তিক হলো? ধর্মের নামে অধর্মীয় কুসংস্কার। যখন বলা হয় বিশাল কয়লার অঙ্গার, সেখানে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে, যত পা জ্বলবে তত বেশি সওয়াব হবে, বলবে আমার এই ধর্মের দরকার নেই। যখন একজন পিতা তার শিশুকে একটা নদীর পাড়ে হত্যা করছে কোড়াল দিয়ে সওয়াবের আশায়, একজন সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি বলবে তোমার এই ধর্ম আমার দরকার নেই। তাহলে এই ধরনের ভুল উপস্থাপনা, এবং উনি একই ব্যক্তি মনে হয় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের চট্টগ্রামে বললে ওই মাওলানা সাহেব আমার মনে হয় নিরাপদে যেতে পারতেন না, কারণ আমাদের বরবি সাহেবের নামে যে শ্রদ্ধা যে ভক্তি, যাই হোক উনি ওনার সাথে ইন্টারভিউ চলছে নাউজুবিল্লাহ কুকুরের সাথে, একটা কুকুরের সাথে প্রশ্ন উত্তর হচ্ছে, এবার বাস্তব ওখানে আছে, কুকুর জিজ্ঞেস করছে হুজুর আপনি একটি প্রশ্ন উত্তর দিতে দেখি আমি ভালো না আপনি ভালো, নাউজুবিল্লাহ এগুলো কি কথা হলো? তখন হুজুর নাকি ভাবলেন বরবি সাহেব, উনি ওখানে বলছেন যদি বলি যে আমি ভালো তাহলে তো অহংকার হয়ে যায়, আর যদি বলি যে তুমি ভালো তাহলে কোরআন শরীফের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এখন এই যে মাওলানা সাহেব, ওনারা তাহলে ইসলাম সম্পর্কে কিভাবে ভুল মেসেজ দিচ্ছে? তবে তার মানে এই নয় যে আমরা মাথা কেটে ফেলতে হবে, অবশ্যই এর ওষুধ দিতে হবে। একেবারে এখনও আমাদের বাংলাদেশে এখনও যে আধ্যাত্মিকতা, এখনও যে মানুষের মধ্যে আইন শৃঙ্খলা যেগুলো আছে, এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর অবদানের চেয়ে অনেক বেশি অবদান, যেটি হযরত মাওলানা বললেন যে এই ধরনের দিনী মাহফিলের একটা প্রভাব, জুমার নামাজের প্রভাব, মাহফিলের একটি প্রভাব। তবে আমাদের দুর্ভাগ্য হলো যারা এই ধরনের মাহফিলে কথা বলবেন তারা কোরআন এবং হাদিসকে প্রাধান্য না দিয়ে বা তাদের সীমাবদ্ধতার কারণে, তাদের না জানার কারণে নানা সব আষাঢ়ে গল্প এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। একজন মাওলানা সাহেব ওয়াজ করছেন, মাওলানা আমাদের মুফিজ সাহেব, উনি আমাকে দেখিয়েছিলেন মালয়েশিয়াতে সেটা, এবং অনেক ভালো বক্তা তিনি, কিন্তু সুন্দরী, কিন্তু পুরো মাহফিলে দেখলাম যে উনি প্রথম শুরু করলেন আধা ঘন্টা আজান দিয়ে। আজান কি? নাউজুবিল্লাহ, দেখুন একজন বয়স্ক মানুষ যার দাঁত নেই
সে কিভাবে আজান দেবে সেটা সে সেখানে দেখাচ্ছে। নাউজুবিল্লাহ, মানে আল্লাহু আকবরকে এত যার দাঁত নেই তাহলে এটা তো আপনি কোরআন শরীফের সাথে কি হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে ব্যঙ্গ হচ্ছে। যাই হোক, আমরা সেদিকে আর না যাই, তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা যে জিনিস বললেন উনি, সেটা হচ্ছে জুমার খুতবা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকেও মনে আমি কোথায় বলেছিলাম যে দেখুন, আসলে যত আমরা আধুনিক বলছি, যত আজকে আমরা নতুন নতুন স্লোগান আমরা শুনছি, আপনি গভীরভাবে যদি দেখেন সেটি আসলে নতুন নয়। আমাদের স্লোগানটাই তারা নিয়ে আমাদের সামনে নতুন করে উপস্থাপন করছে এবং আমাদের সেটি ভালো লাগছে। অত জিনিস হচ্ছে আমাদের, যেমন কয়েকটি আমরা বলি, এই যে আমেরিকায় একটা সাপ্তাহিক বেতার ভাষণ আছে, প্রেসিডেন্টকে সেখানে প্রতি সপ্তাহে অবশ্যই অ্যাড্রেস করতে হয় জাতিকে, এই সপ্তাহে আমার কি অ্যাচিভমেন্ট, কি চ্যালেঞ্জ, কি সমস্যা, এগুলো নিয়ে মূল্যায়নমূলক বক্তব্য আমেরিকা, যেটি সারা পৃথিবীতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। কিন্তু আপনি কি একটু চিন্তা করেছেন এটা কোত্থেকে নিয়েছে? এটা হলো আমার জুমার খুতবার কনসেপ্ট থেকে, এই কনসেপ্ট তারা নিয়েছেন। জুমার খুতবা মানে কি? আজকে তো আমরা জুমার খুতবা, এখনও আশ্চর্যের বিষয় বা অত্যন্ত আপনাদের কাছে শুনলে অবাক মনে হলো, এখনও সত্য, মাঝে মধ্যে এখনও বিভিন্ন গ্রামে ওই তুর্কি সুলতানদের জন্য এখনও দোয়া চলছে, আয় আল্লাহ আমি ভুলে গেলাম, এবার একটা বলেন না, খাল্লাদ আল্লাহ মুলকাহু ওয়ামহাক বিসাইফি রিকাব আত-তায়ফাতিল বাগিয়াতিল ফাজরা ইয়া মান বিয়াদিহি আমরু দুনিয়া ওয়াল আখিরা। হুজুর মাশাআল্লাহ, কিন্তু এটা হচ্ছে তুর্কি সুলতানদের জন্য দোয়া করা হচ্ছে, আয় আল্লাহ আমাদের এই রাজার রাজত্বকে আপনি বাড়িয়ে দিন এবং আমাদের এই রাজার, অনেক জায়গায় আছে যে গ্রামে গঞ্জে এখনো পাকিস্তান বলা হচ্ছে, বাকি ওখানে পাকিস্তান লেখা আছে তো সে ধরতে পারছে না, যে আয় আল্লাহ আমাদের এই পাকিস্তানে আপনি কি দেন ওই খোদবার মধ্যে। তার মানে কি? এটাই হলো আমাদের দুর্ভাগ্য। আলহামদুলিল্লাহ আমাদের এই জিনিসগুলো বেশ পরিবর্তন আসছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে।